দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করার পর এর প্রভাব অর্থনীতিতেও পড়েছে। তার একটি বড় প্রমাণ হচ্ছে শেয়ার বাজার। শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে, এ নিয়ে প্রথম আলোর রিপোর্ট। ভিসা নীতি নিয়ে দুশ্চিন্তায় বড় দরপতন শেয়ার বাজারে। এই রিপোর্টে বলা হচ্ছে যে বিনিয়োগকারীদের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, এবং যখনই এই ধরনের বিশ্বব্যাপী কোনো দেশে যখন নাকি বড় ধরনের একটি রাজনৈতিক সংকটের মধ্যে যায় সেই দেশ, বা সরকারের পতন ঘটে, বা বড় ধরনের নেতিবাচক একটা পরিস্থিতি তৈরি হয়, তার সরাসরি প্রভাব পড়ে শেয়ার বাজারে। প্রথমেই শেয়ার বাজারে এর প্রভাবটি পরিষ্কার হয়। বাংলাদেশেও ঠিক সেই ঘটনাটি ঘটেছে। যখন নাকি ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশের জন্য, তখন সেটি ছিল ছুটির দিন। আজকে প্রথম কর্মদিবসেই একটা বড় ধরনের দরপতন। তার উপরেই রিপোর্ট। সেই রিপোর্টে বলা হচ্ছে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার দেশের শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ফ্লোর প্রাইসে আটকে থাকা কোম্পানি বাদে হাত বদল হওয়া 92% শেয়ারেরই দাম কমেছে। একই সঙ্গে প্রধান সূচক ডিএসই এক্স 29 পয়েন্ট কমে নেমে এসেছে 6,281 পয়েন্টে। পাশাপাশি আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 235 কোটি টাকা, বা 32%। ডিএসইতে এদিন লেনদেন কমে নেমে এসেছে 500 কোটি টাকায়। গত বৃহস্পতিবার এই শেয়ার বাজারে লেনদেনের পরিমাণ ছিল 735 কোটি টাকা। বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপে জানা গেছে মার্কিন ভিসা নীতি কার্যকরের ঘোষণার খবরে শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। কারসাজির কারণে যেসব কোম্পানির শেয়ারের দাম কিছুদিন ধরে অস্বাভাবিক বাড়ছিল, সেগুলোর দামই আজ সবচেয়ে বেশি কমেছে। যেমন ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, অগ্রণী ইন্স্যুরেন্স, ফু ওয়াং ফুড ইত্যাদি, এসব কোম্পানির কোনো কোনোটির শেয়ারের দাম গত এক মাসে দ্বিগুণেরও বেশি বেড়েছে। এছাড়া কিছুদিন ধরে শেয়ারবাজারে লেনদেন কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল বিমা খাতে। আজ এসব খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হওয়ায় লেনদেন উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। ঢাকার শেয়ারবাজারে আজ 310টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। তার মধ্যে সর্বোচ্চ 150টির দাম নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে ছিল। এর বাইরে হাত বদল হওয়া 160টি প্রতিষ্ঠানের মধ্যে 148টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র 12টির দাম। আচ্ছা, কেন এই পরিস্থিতি? এই ব্যাপারে একটা ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহী বলছেন, মার্কিন ভিসা নীতি কার্যকরের খবরটি বিনিয়োগকারীদের মধ্যে তাৎক্ষণিকভাবে একটি দুশ্চিন্তা তৈরি করেছে, ফলে অনেকে এদিন নিজের শেয়ার বিক্রি করে দিয়ে সাইড লাইনে চলে গেছে। বিক্রেতার তুলনায় বাজারে ক্রেতা ছিল কম, এতে লেনদেন কমে গেছে। তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি শেয়ার বাজারে মাঝে মধ্যে নানা ধরনের খবরে তাৎক্ষণিকভাবে বড় ধরনের প্রভাব পড়ে, যদিও এসব খবরের সঙ্গে সরাসরি শেয়ার বাজারের কোনো সম্পর্ক নেই, তবে এ ধরনের প্রভাব খুব বেশি দিন স্থায়ী হয় না, বাজার তার নিজের নিয়মে ঘুরে দাঁড়ায়। এখন কবে ঘুরে দাঁড়াবে এই প্রভাবটা যদি অনেকদিন থেকে চলতে থাকে, তাহলে শেয়ার বাজারও কিন্তু একই ডাউন অবস্থা এবং আরও দরপতন হতে থাকবে। ফলে বোঝাই গেল যে শেয়ার বাজারের প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনে না, এটির প্রভাব অর্থনৈতিক অঙ্গনেও পড়েছে। তার বড় প্রমাণ হচ্ছে শেয়ার বাজারে বড় ধরনের দরপতন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।